প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, দয়া করে ভালো থাকেন। আপনাদের মাঝে আছে কিছু ব্যবসায়ী আলোচনা করার জন্য। এই যে আমার ভাই একটা আছে কালিয়াকুর, গাজীপুর কালিয়াকুর থেকে আছে। এই যে ডিটারজেন্ট তৈরি ব্যবসাটা করার জন্য আমার ভিডিওটি দেখে উনি এই ভিডিওটি দেখে ব্যবসা উদ্যোগ নিয়েছে, আমার কাছে আসছে এখন ব্যবসার আলোচনা করার জন্য। আর ডিটারজেন্ট তৈরি কিছু মাল অর্ডার দিয়েছে। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি কালিয়াকুর গাজীপুর থেকে আসছি। কালিয়াকুর গাজীপুর থেকে আমার ব্যবসাটা কতদিন ধরে দেখতেছেন? আমি আপনার ভিডিও অনেক দূর দেখতেছি, ভিডিও দেখে আপনার মাল কয় মাস হইব? পাঁচ ছয় মাস ধরে ভিডিওটা দেখতেছেন, কারণ আমার ভিডিওটা দেখে আপনি খুব ভালো লাগছে। এই ভিডিওতে ভালো লাগছে। এখন আপনি চিন্তা ভাবনা করছেন ডিটারজেন্ট তৈরি ব্যবসাটা করবেন? এখন মনে করেন যে ডিটারজেন্ট তৈরি ব্যবসাটা আপনি করতে পারেন, একটি লাভজনক ব্যবসা। আপনি মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করলে আপনি মোটামুটি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। খালি ইনকাম করতে পারবেন এমন কোনো কথা না, আপনি এটা পরিশ্রম দিতে হবে, শ্রম দিতে হবে, আপনি মার্কেটে মার্কেটে লুট পাড়তে হবে, তাহলে আপনি 2 পয়সা ইনকাম করতে পারবেন। আপনার টাকা ইনভেস্ট করে ঘরে পয়সা থাকলে কাজ হবে না। এই ব্যবসাটা লাগে আপনি যত সেল দিবেন আপনার তত লাভ এই ব্যবসাটা। এখন কথা হইলে গা, এখন আপনাকে এই যে ডিটারজেন্ট তৈরি এই যে যেরকম এই যে যে মালটা আছে, এই যে মালটা এটা এ প্লাস মালটা, এটা এটা দিয়ে দিতেছি আপনাকে, এ প্লাস এক নম্বর মালটা। আর এই যে আপনি দুটোই মাল নিতেছেন, এটা বি প্লাস, এ বি প্লাস মাল, এটাও দিতে দিচ্ছি, দুটোটা মিলাই জিলাই মাল দিয়ে দিতেছি। আপনি নিয়ে এখন এটা নিয়ে বিজনেস করবেন। এখন আমি আপনাদের যে যে ভাইটা এখন এই যে ডিটারজেন্ট তৈরি আমার থেকে যে বস্তাটা নিচ্ছে আমি দেখাচ্ছি, এই মাল তো আমার এখানে মাল ডেলিভারি গেছে, ওখানে আছে অল্প মাল, আমি এটা দেখাচ্ছি। মাল যাবে লোকে কুরআন থেকে মাল যাবে। এই যেরকম এখানে যে 50 কেজি তৈরি যে যে এই বস্তাটা, এই হলো 50 কেজি তৈরি বস্তা ডিটারজেন্ট তৈরি, অল কমপ্লিট করা থাকে। এই আমাদের নিয়ে এটা পার্টিটা নিয়ে ইনভেস্ট করে যে ব্যবসাটা করবে। এই আর ডিটারজেন্ট তৈরি যে প্যাকেট করা একটা মেশিন আছে, এই যে প্যাকেট করা মেশিন, এই হাইড্রোলিক মেশিনটা সবচেয়ে উন্নত মানের মেশিন। এই প্যাকেটটা কীভাবে ঝালা দিতে হয় আমি দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখন এই যে আমার এই ভাইটা, এই যে মুখটা খোলেন, মুখটা এমনি খোলেন, এই যে মুখটা খোলা, এই মুখটা দেখা যাচ্ছে। আপনি পরে নাইট নাইট দাও তো একটু প্যাকেট করে, আপনি একটু পরে গেল, এই যে এই যে মুখটা খোলা, এই যে মুখটা খোলা দেখেন, মুখটা খোলা, এই যে এখন এটা কীভাবে প্যাকেজিং করা হচ্ছে, এই যে এখানে যে এই যে এটা বাড়ানো কমানো সুইচটা, টাইমারটা দেওয়া আছে, এই যে অন অফ সুইচটা, এই যে অন অফ, আর এটা বাড়ানো কমানো কত দিয়ে কাজ করতে হয়, এখানে সব কন্ট্রোলার দেওয়া আছে, এটা আমরা শিখে দেবো কেমনি কেমনি চালু করতে হবে। এখন প্যাকেটটা সিলিং করবে, প্যাকেটটা কীভাবে সিলিং করতে হয় দেখেন। ও সিলিং হয়ে আছে, বাস দেখেন কত সুন্দর সিলিং হয়েছে। এই যে এখানে একটা সিলিং হয়েছে দেখেন, এই সিলিটা দেখা যাচ্ছে অরিজিনাল, এই যে বড় বড় কোম্পানি এই সিলিংটা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর সিলিং হয়েছে। মুখটা মুখটা ফেলে দেখাও, মুখটা দেখাও, দেখো মুখটা লেগে গেছে, এটা টানলো সারাদিন জুড়ে টানে না, ছুটবে না, আজীবন ওঠেন। দেখেন ভাই একটু দেখেন সিলিটা ঠিক আছে কিনা, ঠিক আছে? যে মেশিনটা দিলাম এটা 2-3 বছর হাত দিতে হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে মেশিনটা আপনাকে দিলাম। মেশিনটা নিয়ে আপনি এই কাজ করেন, কোনো সমস্যা হলে আপনি আমাকে আমাকে বলবেন, আমি যা যা লাগে ব্যবস্থা করে দেবো। আসসালামু আলাইকুম।